আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। একেএমএস অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি নুসরাত জাহান লিজা, সহকারী শিক্ষক বাংলা। আজকে ক্লাস নিব তোমাদের অষ্টম শ্রেণী ষষ্ঠ পরিচ্ছেদ। তোমরা সবাই বই খাতা সামনে নিয়ে বসবে, খাতার কাছেই রাখবে, কেননা ব্যাকরণ অংশ পড়াবো, বাক্য ষষ্ঠ পরিচ্ছেদ। এখানে লেখার অনেক কিছু আছে, সংজ্ঞা উদাহরণ বোঝার অনেক কিছু আছে, তোমরা সেই জন্য সাথে বই আর খাতার কলম রাখবে। ব্যাকরণ অংশ, আমরা এখন, তোমরাও জানো আমরাও জানি, বাংলা এখন 100 নম্বরে, 100 নম্বরের পরীক্ষায় তোমাদের ব্যাকরণ হচ্ছে বহুনির্বাচনী প্রশ্ন থাকে 14 নম্বরে ব্যাকরণ অংশ থেকে, গদ্য থেকে 8টি, পদ্য থেকে 8টি। ব্যাকরণ অংশে 14 নম্বরের জন্য আমাদের একটু সিলেবাস বেশি, সেখানে একটু বেশি করে পড়তে হয়, কারণ এক একটা পার্ট থেকে তোমার দেখা যায় কি এক একটা পরিচ্ছেদ থেকে একটা করে প্রশ্ন আসে একটি করে, সেই জন্য আমাদের ব্যাকরণ অংশটুকু একটু ভালো করে পড়তে হয়। ব্যাকরণ অংশে 30 নম্বরের হচ্ছে তোমাদের ব্যাকরণ নির্মিতি অংশ, যেটাকে রচনামূলক বলা হয়, সারাংশ সারমর্ম 5, ভাব সম্প্রসারণ 5, তারপরে চিঠি আবেদন পত্র 5, প্রবন্ধ বা রচনা হচ্ছে 15 নম্বর, 30 আর হচ্ছে 14 নম্বরের জন্য থাকে তোমাদের বহুনির্বাচনী অংশ, যেটাকে সঠিক উত্তর টিক চিহ্ন দিতে হয়। তাহলে আজকে আমরা পড়ব বাক্য। সেখানে দেখো অনেকগুলো অংশ আছে, বাক্য গঠনের শর্ত গুণ বৈশিষ্ট্য আছে। দেখো খণ্ড বাক্য গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ করবো আমরা। প্রথমে আমরা যাই বাক্য। বাক্য কি? দেখো বাক্য হচ্ছে, বাক্য ভাষার একক হিসেবে কাজ করে। বাক্য শব্দটি যদি ব্যুৎপত্তিগত অর্থ আমরা খুঁজতে যাই, তাহলে অর্থ হচ্ছে কথ্য বা কথিত বিষয়, যা আমরা সবসময় বলে থাকি, লিখে থাকি বাক্য আকারে, সেগুলোই তোমার কথ্য বা কথিত বিষয়ের উপরে আসে। তাহলে বাক্যের মূল উপাদান হচ্ছে পদ বা শব্দ। দেখো এক বা এখানে বাক্য সংজ্ঞা দেওয়া আছে তোমাদের, সবাই বই দেখো, বইয়ে তোমার সংজ্ঞাটা দেওয়া আছে, বাক্যের সংজ্ঞা সবাই সাথে সাথে খাতায় লিখবে, লিখলে দেখা যায় তোমার মনে থাকবে। কি আছে বাক্যের সংজ্ঞা? দেখো এক বা একাধিক পদের ধারা যখন বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন তাকে বাক্য বলে। তাহলে আমরা জানি পদ কত প্রকার? 5 প্রকার। তাহলে বাক্যে 5 প্রকার পদে সবগুলোই যে থাকবে বাক্যে সেরকম না, অনেক সময় কি তোমার ক্রিয়াপদ দিয়েও কি বাক্য ব্যবহৃত হয়, আবার কোনো কোনো সময় কি ক্রিয়াপদ বাক্যে কি থাকে তোমার উজ্জ্বল থাকে। যেরকম দেখো যদি আমি বলি উদাহরণ লেখো, পড়ো, যাও, এই তিনটি কি শব্দ, মানে কি ক্রিয়াপদ, ক্রিয়াপদ, এটি দিয়ে কি তোমার লেখো পড়ো যাও যদি বলি, তাহলে এখানে উক্তির মধ্য দিয়ে তুমি মনোভাব বা সম্পূর্ণ প্রকাশ পেয়েছো, তুমি বুঝতে পারবে কি বলা হয়েছে। এখানে কি তোমার ক্রিয়াপদ, কোনো কোনো সময় একটি বাক্যে কি ক্রিয়াপদ তোমার নাও থাকতে পারে, যেরকম ধরো সীমা ভালো, ঠিক আছে, সীমা ভালো, এখানে কি হয় যে ক্রিয়াপদটি আছে সেটা এখানে কি নেই, উজ্জ্ব আছে, তাহলে কি একটি বাক্যে তোমার কি ক্রিয়াপদ কোনো কোনো সময় থাকতেও পারে, আবার কি উজ্জ্বও থাকতে পারে, কিন্তু ক্রিয়াপদ ছাড়া কি বাক্য গঠিত হতে পারে না বা গঠন হয়। তারপরে দেখো বাক্য, তাহলে বাক্যের সংজ্ঞা হচ্ছে এক বা একাধিক পদের দ্বারা যখন বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন তাকে বাক্য বলে। যেরকম সালমা বই পড়ছে, এটি একটি বাক্য, সালমা একটি শব্দ, বই একটি শব্দ,
পড়ছে একটি শব্দ। শব্দ দেখো, আবার দেখো শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে এক একটি শব্দ পদ হিসেবে বাক্যে ব্যবহার করা হয়েছে। বাক্যের যে পদগুলো ব্যবহার করা হবে সেগুলোর মধ্যে কি একটি পারস্পরিক সম্পর্ক থাকে, যেখানে বক্তার মনোভাবটি সম্পূর্ণ স্পষ্টভাবে ফুটে ওঠে। তাহলে শব্দের বিভক্তি, আমরা জানি এটা একটা শব্দ, এটা একটা শব্দ, এটা একটা শব্দ, এই শব্দগুলো মিলে কি হয়েছে একটি বাক্য। তাহলে সালমা এখানে কি শব্দের সাথে কি যুক্ত হয়েছে? বিভক্তি, আমরা বিভক্তি জানি সাত প্রকার, সেখানে কি শূন্য বিভক্তি থাকে, এখানে শূন্য বিভক্তি, এখানে বিভক্তি আছে এক। বিভক্তি দিয়ে কি পদ দ্বারা কি হয় তোমার বাক্য ব্যবহার করা হয়েছে। যেরকম সালমা বই পড়ছে, দেখো তোমাদের বইয়ে উদাহরণ দেওয়া আছে, আমি খাই, কাজী সব্যসাচী বই পড়ে। এই বাক্যের পদগুলোর মধ্যে কি পারস্পরিক একটি কি সম্পর্ক বা অন্বয় আছে? কারণ কি অন্বয় বা সম্পর্ক থাকার কারণে বাক্যের মনোভাবটি সম্পূর্ণ স্পষ্টভাবে ফুটে ওঠে যে সালমা পড়ছে। তারপরে দেখো আবার কিন্তু যেখানে কোনো কোনো পদ বা পদসমষ্টি বাক্যে ব্যবহৃত হলেই যে অনেক সময় পদ ও পদসমষ্টি থাকলেও বাক্য কি সম্পূর্ণ মনোভাব প্রকাশ করে না, সেরকম একটি উদাহরণ দেখবো আমরা। খেয়াল করো প্রত্যেকে, যেরকম দেখো তোমাদের বইয়ে একটি উদাহরণ দেওয়া আছে, খা খা চলে যাওয়া অপু বাড়িটা, খা খা চলে যাওয়ায় অপু করেছে বাড়িটা। এখানে পদ ঠিকই আছে, পদের পারস্পরিক কিন্তু কি নেই তোমার সম্পর্ক নেই বা অন্য মনোভাবকে সেখানে কি বক্তার যে মনোভাব সেটাও কি পরিষ্কার নয়, আবার পদগুলো কি সুবিন্যস্ত ভাবে সাজানো নেই। বলে থাকি যদি এই বাক্যটাকে কি সুবিন্যস্ত ভাবে সাজিয়ে সাজাই তাহলে কি হবে, অপু বাড়িটা খা খা করছে। বুঝতে পারছো বা বুঝতে পারতেছো? দেখো তাহলে কি বাক্যগুলো এখানে যে আমি বাক্যটি সাজিয়েছি, এখানে যে পদগুলো ছিল সে পদগুলো কি এখানে সুবিন্যস্ত ভাবে সাজিয়ে এখানে কি বক্তার যে মনোভাব সেটিকে স্পষ্ট ভাবে ফুটে উঠেছে। তাহলে দেখো আমরা একটি যখন বাক্য গঠন করে থাকি তখন বাক্যে কি থাকে তোমার কর্তা কর্ম ক্রিয়া, কর্তা কর্ম ক্রিয়াপদ দিয়ে কি হয় বাক্য গঠিত হয়। যেরকম দেখো রিমা গান গাইছে বা রিমা গান গাই, তাহলে এখানে দেখো কর্তা কর্ম ক্রিয়া। ইংরেজি বাক্যে কি দেখি আমরা সাবজেক্ট, তারপরে থাকে বার, তারপরে থাকে অবজেক্ট, কিন্তু বাংলার ক্ষেত্রে আমরা খেয়াল করি সেখানে প্রথমে কি থাকে কর্তা কর্ম ক্রিয়া থেকে বাক্য গঠিত হয়। বাংলা বাক্যে ক্রিয়া কোথায় থাকে শেষে, আর ইংরেজি বাক্যে কোথায় থাকে মাঝখানে, বাংলা সেই জন্য কি নিয়ে কর্তা কর্ম ক্রিয়া নিয়ে বাক্য গঠিত হয়ে থাকে। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা এতক্ষণ কি পড়লাম বাক্য, এক বা একাধিক পদের দ্বারা যখন বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তখন তাকে বলা হয় বাক্য। বাক্য আমরা পড়েছি কি বাক্য গঠিত হয় কর্তা কর্ম ক্রিয়াপদ, তবে একটি বাক্যকে সার্থক করে তুলতে হলে আরো কতগুলো শর্ত মেনে নিতে হয় বা শর্ত থাকে, বাক্য গঠনের শর্ত গুণ বা বৈশিষ্ট্য। একটি আদর্শ বা সার্থক বাক্য তখনই গঠিত হবে যখন বাক্যের তিনটি গুণ বা বৈশিষ্ট্য থাকবে,
এগুলো হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। দেখো, আকাঙ্ক্ষা বাক্যের তিনটি গুণ বা বৈশিষ্ট্য, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। বানানগুলো খেয়াল করো একটু, অনেক সময় কি আমরা বানান ভুল করে থাকি। আকাঙ্ক্ষা বা আসক্তি, দেখো দুটি বানান, তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকে, সেই জন্য বানানগুলো একটু লিখে দাও, খেয়াল করো। বহু নির্বাচনী প্রশ্ন কি আমাদের চারটি কি থাকে, অপশন থাকে, ক, খ, গ আর হচ্ছে ঘ। এখানে যদি আকাঙ্ক্ষায় আকাঙ্ক্ষা বা আসক্তি বানানটা থাকে, অনেক সময় কি আপনার চোখে দেখাতে অনেক সময় কি ভুল হয়ে যায়, সেই জন্য আমরা কি করি যে ভুল বানানটা টিক চিহ্ন দিয়ে দিই, না সেটা হবে না। সেই জন্য বানানটা কি, এটা হচ্ছে কি ভুল বানান, এটা আসক্তি, আসক্তি নয়, কি হবে আসক্তি, আর হচ্ছে যোগ্যতা। এগুলো হচ্ছে বাক্য গঠনের শর্ত বা গুণ বৈশিষ্ট্য। এগুলোকে সংজ্ঞা দেখবো আমরা এখন। সংজ্ঞাগুলো তোমরা খাতায় প্রত্যেকেই লিখবে, লেখার সাথে সাথে তোমাদের সংজ্ঞাগুলো মুখস্থ হয়ে যাবে। দেখো, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা কি আছে বই খেয়াল করো, বাক্যের অর্থ পুরোপুরি বোঝার জন্য বাক্যের অর্থ পুরোপুরি বোঝার জন্য এক পদ শোনার পর অন্য পদ শোনার যে ইচ্ছা, তাকে আকাঙ্ক্ষা বলে। আমার সাথে সাথে তোমরা খাতায় সংজ্ঞাটি লিখে ফেলবে, লেখার সাথে সাথে তোমাদের সংজ্ঞাটি মনে থাকবে, মুখস্থ হয়ে যাবে। দেখো কি আছে, বাক্যের অর্থ পুরোপুরি বোঝার জন্য এক পদ শোনার পর অন্য পদ শোনার যে ইচ্ছা বা আগ্রহ থাকে তাকে আকাঙ্ক্ষা বলে। তাহলে দেখো, কোন বাক্যের অর্থ পুরোপুরি বোঝার জন্য, একটা উদাহরণ দেখো, যেরকম ঢাকা বাংলাদেশের, আমি এখানে ডট ডট দিয়ে দিলাম, ঢাকা বাংলাদেশের কি আমরা সেটা জানি না, কিন্তু এটা শোনার খুব ইচ্ছা যাচ্ছে আমাদের, না আসলে কি হবে এখানে, যদি আমি এখানে ডট ডটের জায়গায় দিয়ে দিই ঢাকা বাংলাদেশের রাজধানী, তাহলে যে শোনার যে ইচ্ছাটা আগ্রহটা ছিল সেটা আমাদের পূর্ণ হয়ে গিয়েছে। আরেকটি উদাহরণ দেখো, পলাশ মন দিয়ে পড়াশোনা করে, আমি এখানে ডট ডট দিয়ে দিলাম, তাহলে পলাশ মন দিয়ে পড়াশোনা কি সেখানে কি কোনো কিছু নেই, এই শোনার কি আমাদের মনে কি ইচ্ছা যাচ্ছে সম্পূর্ণ, মানে এখানে কি বলছে পলাশ মন দিয়ে পড়াশোনা সেখানে কি তোমার দেওয়া নেই, সেটাকে জানার খুব আগ্রহ বা ইচ্ছা জাগে। যদি বলি যে পলাশ মন দিয়ে পড়াশোনা কি করে করবে বা কে করত, তাহলে কি আমাদের এখানে ইচ্ছাটি কি পূর্ণ হয়ে যায়, আর এভাবে কি বাক্য কি হয় সম্পূর্ণ হয়। তাহলে আকাঙ্ক্ষা সংজ্ঞা কি হবে, বাক্যের অর্থ পুরোপুরি বোঝার জন্য এক পদ শোনার পর অন্য পদ শোনার যে ইচ্ছা বা আগ্রহ থাকে তাকে আকাঙ্ক্ষা বলে। আশা করি সবাই বুঝতে পারছ, উদাহরণগুলো একটু খুব ভালোভাবে খেয়াল করবে। দুই নাম্বার গুণ দেখো, আসক্তি, আসক্তি কি আছে দেখো, বাক্যের অর্থ সংগতি রক্ষা করে পদগুলোকে যথাযথভাবে সাজিয়ে রাখার নাম হচ্ছে আসক্তি।
বাক্যের অর্থসঙ্গতি রক্ষা করে। বাক্যের অর্থ সঙ্গতি রক্ষা করে পদগুলোকে যথাযথভাবে যথাযথভাবে সাজিয়ে রাখার নাম নাম হচ্ছে আসক্তি। সবাই বই খেয়াল করো, বই তোমাদের সামনেই আছে। বাক্যের অর্থ সঙ্গতি রক্ষা করে পদগুলোকে যথাযথভাবে সাজিয়ে রাখার নাম হচ্ছে আসক্তি। দেখো, যদি আমি উদাহরণ দিই, বাবা বাজার এনেছেন থেকে ইলিশ। খেয়াল করো, বাবা বাজার এনেছেন থেকে ইলিশ। এখানে লেখা হলো বক্তব্যটি অর্থ পুরোপুরি কি পরিষ্কার হয়ে একটি সুগঠিত বাক্য হতো, কিন্তু সেটা আমি করিনি। কারণ কিভাবে বাবা বাজার এনেছেন থেকে ইলিশ, কারণ বক্তা যা বলতে চেয়েছেন তার সব উপকরণে আছে, কিন্তু সেটাকে স্পষ্টভাবে যথাযথভাবে কি সাজানো হয়নি, ফলে যে সুস্পষ্ট অর্থ তাও কিন্তু প্রকাশ পায়নি। কারণ আমাদের আসক্তি কি বলছে, সংজ্ঞা হচ্ছে বাক্যের অর্থ সঙ্গতি রক্ষা করে পদগুলোকে যথাযথভাবে সাজিয়ে রাখার নাম হচ্ছে আসক্তি। আমরা যদি এখানে বাক্যের পদগুলোকে যদি সঠিকভাবে সুবিন্যস্তভাবে সাজিয়ে যদি লিখি, তাহলে কি হবে, বাবা বাজার থেকে ইলিশ এনেছেন। তাহলে এ বাক্যে কি পুরোপুরি মানে অর্থ বক্তব্যটি যা বলা হয়েছে তার অর্থ পুরোপুরি সুগঠিত বাক্য হয়েছে। সার্থক বাক্যে ব্যবহারে কি থাকবে, পদগুলো যথাযথ অবস্থানে থাকা কি আবশ্যক, তাহলে কি বক্তার যে মনোভাব তা স্পষ্টভাবে কি ফুটে ওঠে। তারপরে দেখো, সবাই বুঝতে পারছ, তাহলে আসক্তি সংজ্ঞা হচ্ছে বাক্যের অর্থসঙ্গতি রক্ষা করে পদগুলোকে যথাযথভাবে সাজিয়ে রাখার নাম হচ্ছে আসক্তি। সবাই খাতায় লিখবে উদাহরণ সহ, তাহলে তোমাদেরকে বুঝতে কোনো সমস্যা হবে না, কারণ তোমাদের বহুনির্বাচনী প্রশ্নে উদাহরণই বেশি থাকবে বা থাকে। যোগ্যতা, যোগ্যতা এটা হচ্ছে আমাদের বাক্য গঠনের শর্ত বা গুণ বৈশিষ্ট্যের 3 নম্বর। কি আছে, বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে অর্থসঙ্গতি ভাবের মিলবন্ধনকে কি বলে, যোগ্যতা বলে। সবাই লিখে ফেল, বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে অর্থসঙ্গতি ভাবের মিলবন্ধনকে যোগ্যতা বলে। সবাই খেয়াল করে কি বলছে, বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে অর্থের সঙ্গতি ও ভাবের মিলবন্ধনকে যোগ্যতা বলে। তাহলে বাক্যের যে অন্তর্গত পদগুলো থাকবে সেগুলোর মধ্যে কি করতে হবে, অর্থসঙ্গতি মানে অর্থের সঙ্গতি থাকতে হবে, এবং ভাবের যে মিলবন্ধন তা থাকতে হবে। আমি যদি লিখি আমরা, উদাহরণ খেয়াল করো, সবাই উদাহরণ করে লিখবে প্রত্যেকে, আমরা বড়শি দিয়ে মাছ ধরি, আমরা বড়শি দিয়ে মাছ ধরি। পাখির আরেকটা উদাহরণ খেয়াল করো, পাখিরা আকাশে উড়ে,
তিনটি উদাহরণ কি দেওয়া আছে দিয়ে মাছ ধরি পাখিরা আকাশে উড়ে, এটা একটা কি সার্থক বাক্য? দুটি বাক্যই কি আমাদের কি এখানে সার্থক বাক্য, কারণ এখানে পদগুলো অর্থগত ভাবগত মিল রক্ষিত হয় রক্ষিত হয়েছে বা রক্ষণ মিলগত ভাব এখানে রক্ষিত আছে বা রক্ষণ করা আছে, এখানে ঠিকই আছে, কোনো অসঙ্গতি নেই, অর্থের অসঙ্গতি। কিন্তু আমরা যদি এই উদাহরণ দুটোকে যদি বলি, আমরা নারকেল দিয়ে মাছ, আচ্ছা আমি উদাহরণ দুটি লিখে মুছে দিচ্ছি, মুছে উপরে লিখে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে কি লিখেছিলাম, আমরা বড়শি দিয়ে মাছ ধরি, যদি বলি আমরা নারকেল দিয়ে মাছ ধরি, আবার যদি বলি যে পাখিরা আকাশে উড়ে, সেখানে যদি লিখে থাকি মাছেরা আকাশে উড়ে। দেখো প্রথমে যে বাক্য দুটো ছিল সে বাক্য কি ছিল, একটি সার্থক বাক্য ছিল, ওইখানে কিন্তু কোনো ভাবে অর্থগত অসঙ্গতি ছিল না। কিন্তু এখানে আমি যে লিখেছি, দেখো আমরা নারকেল দিয়ে মাছ ধরি, মাছেরা আকাশে উড়ে, তাহলে এখানে যে বক্তব্য অর্থ ভাবের কি অসঙ্গতি প্রকাশ পেয়েছে তা কি বিশ্বাসযোগ্য হয় না? কি হয় না? আমরা কি কখনো কি নারকেল দিয়ে মাছ ধরতে দেখেছি? না। আর মাছেরা কি কখনো আকাশে উড়েও না? তাহলে কি এখানে ভাবের যে পদগুলোর যে অর্থের সঙ্গতি সে ভাবের মিল রক্ষা হয়নি। কিন্তু আমাদের কি আদর্শ সার্থক বাক্য হতে হলে আমাদের কি হতে হবে, সার্থক বাক্যের ক্ষেত্রে সেখানে অর্থ সঙ্গতি ও ভাবের মিলবন্ধন ঠিক রাখতে হবে। তাহলে যোগ্যতা হচ্ছে, দেখো বাক্যের অন্ত অর্থ সঙ্গতি ও ভাবের মিলবন্ধনকে কি বলে, যোগ্যতা বলে। বাক্য দুটো এখানে কোনো অর্থ সঙ্গতি নেই, ভাবের যে মিল সেটি নেই, সেজন্য দুটি কি সার্থক বাক্য নয়। আশা করি সবাই বাক্য গঠনের তিনটি গুণ বা শর্ত তোমরা বুঝতে পারছো। তারপরে আমরা যাব খণ্ড বাক্য। খণ্ড বাক্য, দেখো খণ্ড বাক্য পড়ার আগে আমরা কি পড়বো, যে আমরা যে বাক্য লিখি সেখানে কি প্রতিটি বাক্যের কয়টি অংশ থাকে, দুটি অংশ থাকে। খণ্ড বাক্য বাক্যের দুটি অংশ থাকে, একটি কি উদ্দেশ্য আর একটি উদ্দেশ্য কি, দুটি অংশ হচ্ছে উদ্দেশ্য আর হচ্ছে বিধেয়। উদ্দেশ্য কাকে বলে আর বিধেয় কাকে বলে আমি দেখো একটা উদাহরণ লিখছি। শিমুল মাঠে খেলতে গেল, তাহলে উদ্দেশ্য, দেখো বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে কি বলে, উদ্দেশ্য, আর বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে কি বলে, বিধেয়। তাহলে কি বাক্যে সবাই লিখে ফেলো, লিখলে মনে থাকবে, যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বল। তাহলে দেখো এখানে একটি উদাহরণ, শিমুল মাঠে খেলতে গেল, তাহলে কে খেলতে গেল, শিমুল মাঠে খেলতে গেল। তাহলে আমাদের সংজ্ঞা কি আছে, বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বল। তাহলে উদ্দেশ্য এখানে কে, কার সম্পর্কে বলা হয়েছে, শিমুল সম্পর্কে বলা হয়েছে, তাহলে শিমুল হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর বিধেয় হচ্ছে বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় হচ্ছে বিধেয়। সবাই খাতায় লিখবে তাহলে তোমাদের মনে থাকবে, পড়ার ক্ষেত্রেও সুবিধা হবে। বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয়
তাকে বিদেয় বলে। তাহলে উদাহরণ ছিল কি বাক্যটিকে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয়। তাহলে উদ্দেশ্য কি, কে মাঠে খেলতে গিয়েছিল? শিমুল। উদ্দেশ্য, উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয়, এখানে বিদেয় হচ্ছে মাঠে খেলতে গেল, কারণ বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে কি বিদেয় বলে। আর বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সে হচ্ছে উদ্দেশ্য। সবাই বুঝতে পারছে উদ্দেশ্য বিধেয় কি এবং কাকে বলে? তারপরে দেখো আমরা যাব খণ্ডবাক্য। খণ্ডবাক্যে যাওয়ার আগে আমাদের উদ্দেশ্য বিধেয় সম্পর্কে একটু জানার দরকার ছিল বা জরুরি ছিল, তা না হলে আমরা কি খণ্ডবাক্যটা কি সেটা আমরা কি বুঝতে পারবো না। এখন দেখো খণ্ডবাক্য, উদ্দেশ্য বিধেয় আমরা পড়েছি, একটি উদ্দেশ্য একটি বিধেয় ক্রিয়ার সমষ্টি যদি নিজে একটি স্বাধীন বাক্য হিসেবে ব্যবহৃত না হয়ে অন্য কোনো বৃহত্তর বাক্যের অংশ রূপে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে? খণ্ডবাক্য বলে। দেখো আবার দেখো, খেয়াল করো, একটি উদ্দেশ্য একটি বিধেয় ক্রিয়ার সমষ্টি যদি নিজে একটি স্বাধীন বাক্য হিসেবে ব্যবহৃত না হয়ে অন্য কোনো বৃহত্তর বাক্যের অংশ রূপে ব্যবহৃত হয় তাকে কি বলে? খণ্ডবাক্য বলে। সবাই লিখে ফেলো খণ্ডবাক্যের সংজ্ঞা কি বা কাকে বলে। একটি উদ্দেশ্য ও একটি বিধেয় ক্রিয়ার সমষ্টি যখন নিজে একটি স্বাধীন বাক্য, সমষ্টি যদি নিজে একটি স্বাধীন বাক্যে ব্যবহৃত না হয়ে অন্য কোনো বৃহত্তর বাক্যের একটি উদ্দেশ্য একটি বিধেয় ক্রিয়া সমষ্টি যখন নিজে একটি স্বাধীন বাক্য হিসেবে ব্যবহৃত না হয়ে অন্য কোনো বৃহত্তর বাক্যের অংশরূপে ব্যবহৃত হয় ব্যবহৃত হয় তখন তাকে বাক্য খণ্ডবাক্য বলে। খণ্ডবাক্য সবাই খাতায় লিখো, একটি উদ্দেশ্য একটি বিধেয় ক্রিয়ার সমষ্টি নিজে একটি স্বাধীন বাক্য হিসেবে ব্যবহৃত না হয়ে অন্য কোনো বৃহত্তর বাক্যের অংশরূপে ব্যবহৃত হয় তখন তাকে খণ্ডবাক্য বলে। উদাহরণ দেখো, যারা ভালো ছেলে শিক্ষকের আদেশ পালন করে। যারা ভালো ছেলে, আমি এখানে একটি কমা দিয়েছি, তারা শিক্ষকের আদেশ পালন করে। এটি একটি বাক্য, কি বড় বাক্য, কিন্তু বড় বাক্যের এখানে খণ্ড কয়টি? দুইটি। এটি একটি খণ্ড, এটি একটি খণ্ড, মানে দুটো অংশ, ঠিক আছে? যেহেতু একটি বড় বাক্যের অংশ, সেহেতু বাক্য অংশ দুটি বড় বাক্যের কি? খণ্ড বাক্য। এটি একটি খণ্ড বাক্য, এটি একটি খণ্ড বাক্য। আমরা এতক্ষণে কি পড়লাম? খণ্ডবাক্য পড়লাম। আশা করি সবাই বুঝতে পারছো। দেখো সংজ্ঞাটি তোমাদের বইয়ে আছে, একটু খেয়াল করো ভালোভাবে। একটি উদ্দেশ্য একটি বিধেয় ক্রিয়ার সমষ্টি যদি নিজে একটি স্বাধীন বাক্য হিসেবে ব্যবহৃত না হয়ে অন্য কোনো বৃহত্তর বাক্যের অংশরূপে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে? খণ্ডবাক্য বলে। খণ্ডবাক্য আবার দু রকমের হয়, যেরকম স্বাধীন আর হচ্ছে অধীন। স্বাধীন খণ্ডবাক্য, অধীন খণ্ডবাক্য।
স্বাধীন খণ্ডবাক্য কি আছে? একটি বড় বাক্যের অন্তর্গত যে খণ্ডবাক্য তার নিজের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো খণ্ডবাক্যের উপর নির্ভরশীল নয় তাকে কি বলে? স্বাধীন খণ্ডবাক্য বলে। বা স্বাধীন খণ্ডবাক্যে আরেকটি নাম হচ্ছে কি, আরেক নামে আমরা বলতে পারি কি, প্রধান খণ্ডবাক্য। সংজ্ঞাটা সবাই লিখো, কি আছে? একটি বড় বাক্যের অন্তর্গত বড় বাক্যে অন্তর্গত যে খণ্ডবাক্য তার নিজের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো খণ্ড বাক্যের উপর নির্ভরশীল নয় তাকে স্বাধীন খণ্ড বাক্য বলে। কি বলছে দেখো? একটি বড় বাক্যের অন্তর্গত যে খণ্ড বাক্য তার নিজের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো খণ্ড বাক্যের উপর নির্ভরশীল নয় তাকে স্বাধীন খণ্ডবাক্য বলে বা প্রধান খণ্ডবাক্য। স্বাধীন খণ্ডবাক্যের চার একটি নামে বলা হয়, সেটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য। স্বাধীন বা প্রধান খণ্ডবাক্যটিকে যদি আমরা অন্য খণ্ডবাক্য থেকে যদি আলাদা লিখি তাহলে কি সেখানে কি সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে। তো উদাহরণ দেখো, আমরা খেয়াল করি, যেরকম দেখো, যারা বইয়ে আছে তোমাদের উদাহরণটি, ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে। তাহলে দেখো এখানে আমাদের দুটি খণ্ডবাক্য, এটি একটি খণ্ডবাক্য, এটি একটি খণ্ডবাক্য। তাহলে আমরা পড়ছি কি, স্বাধীন খণ্ডবাক্য, যেখানে একটি বড় বাক্যের অন্তর্গত যে খণ্ডবাক্য তার নিজের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো খণ্ডবাক্যের উপর কি নির্ভরশীল নয় বা নিজে নিজে কি সেখানে তার সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে। ধর আমরা এখানে দেখো, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, এখানে কি বাক্যটি যা আছে সে বাক্যটিকে সম্পূর্ণ প্রকাশ পায়নি, মনোভাব সম্পূর্ণ প্রকাশ পায়নি, যারা ভালো ছিল। কিন্তু আমরা এই বাক্যটিকে যদি, এই খণ্ড বাক্যটিকে আলাদা করে লিখি তাহলে এখানে কি সম্পূর্ণ মনোভাব কি প্রকাশ পাবে বা স্পষ্ট হয়ে উঠবে, তারা শিক্ষকের আদেশ পালন করে। তারপরে দেখো অধীন খণ্ডবাক্য, স্বাধীন খণ্ডবাক্য বুঝতে পারছো সবাই? তাহলে কি এটা কি আমাদের, এটা কি স্বাধীন খণ্ডবাক্য, আমাদের এটা হচ্ছে স্বাধীন খণ্ডবাক্য, সে কি নিজে নিজে নিজের অর্থ প্রকাশ করেছে, সে অন্য কোনো বাক্যের উপর তাকে কি নির্ভরশীল হতে হয়নি। তারপর অধীন খণ্ডবাক্য দেখো, একটি বড় বাক্যের অন্তর্গত যে খণ্ডবাক্য তার অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য স্বাধীন খণ্ডবাক্যের উপর কি করতে হয়, নির্ভরশীল হতে হয়, নিজের অর্থ প্রকাশের জন্য, নিজের অর্থ সম্পূর্ণরূপে। তোমরা সংজ্ঞাটি খাতায় লিখো সবাই, সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য কি করতে হয়, স্বাধীন বাক্যের উপর নির্ভরশীল হতে হয়। তা না হলে সেখানে কি যে খণ্ড বাক্যটি থাকে অধীন খণ্ড বাক্য সেটি কি তোমার অর্থ প্রকাশ করবে না। আমরা কি পড়ছি এখন, অধীন খণ্ড বাক্য। খণ্ড বাক্য দু রকমের হয়ে থাকে, একটি হচ্ছে স্বাধীন আর একটি হচ্ছে অধীন। স্বাধীন খণ্ড বাক্য কি সে অন্য কোনো খণ্ড বাক্যের উপর নির্ভরশীল নয়, অধীন কি সে স্বাধীন খণ্ডবাক্য সেটির উপর কি হয় নির্ভরশীল হয়, সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ, সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করার জন্য কি স্বাধীন খণ্ডবাক্যের উপর নির্ভরশীল। সবাই খাতায় লিখে ফেলো, স্বাধীন খণ্ডবাক্যের উপর নির্ভরশীল তাকে কি বলে,
অধীন খণ্ড বাক্য বলে। অধীন খণ্ড বাক্যকে আচ্ছা মুছে ফেলছি, আবার লিখব, লিখে বুঝিয়ে দিব। সম্প্রকাশ করার জন্য স্বাধীন খণ্ড বাক্যের উপর নির্ভরশীল। তাকে অধীন খণ্ড বাক্য বলে। অধীন খণ্ড বাক্যে আরো কয়েকটিকে নামে বলা হয়। কি কি আছে? আশ্রিত, আশ্রিত খণ্ড বাক্য। আবার কি বলা হয়? অপ্রধান। তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে থাকতে পারে যে অধীন খণ্ড বাক্যের কি নিচে কোনটি প্রকাশ করে বা বলা হয় নিচের কোনটি নাম, তাহলে কি হতে পারে? আশ্রিত খণ্ড বাক্য বা অপ্রধান খণ্ড বাক্য, অধীন খণ্ড বাক্য। তাহলে আমরা কি অধীন খণ্ড বাক্য কিভাবে পাবো? যেখানে একটি উদাহরণ লিখেছিলাম, দেখো, যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে। তাহলে আমরা স্বাধীন খণ্ড বাক্য পেয়েছিলাম, তারা শিক্ষকের আদেশ পালন করে। এটিকে সম্পূর্ণভাবে অন্য কোনো বাক্যের উপর নির্ভরশীল নয়, তাই সেটিকে স্বাধীন বাক্য, স্বাধীন খণ্ড বাক্য। আর দেখো অধীন খণ্ড বাক্য হচ্ছে যেটিকে স্বাধীন খণ্ড বাক্যের উপর নির্ভরশীল। তো যারা ভালো ছেলে, যারা ভালো ছেলে, এটা হচ্ছে কোন বাক্যটির স্বাধীন বাক্যের কি অধীন, সে কার উপর নির্ভরশীল হয়েছে? স্বাধীন বাক্যের উপর নির্ভরশীল হয়েছে। সুতরাং তাহলে আমাদের কি অধীন হচ্ছে? যারা ভালো ছেলে, এই বাক্যটি হচ্ছে আমাদের অধীন খণ্ড বাক্য। তাহলে আমরা কি বুঝতে পারছি স্বাধীন খণ্ড, স্বাধীন খণ্ড বাক্য কোনটি আর অধীন খণ্ড কোনটি? তারপরে দেখো অধীন খণ্ড বাক্যকে আবার কত প্রকারের হয়? তিন রকমের। তাহলে দেখো আমরা অধীন খণ্ড বাক্যে তিন রকম আবার করি। কি কি আছে দেখো? বিশেষ্য স্থানীয় অধীন খণ্ড বাক্য, বিশেষণ স্থানীয় অধীন খণ্ড বাক্য, ক্রিয়া বিশেষক স্থানীয় অধীন খণ্ড বাক্য। তাহলে অধীন খণ্ড বাক্য আমরা বলতে বিশেষ্য স্থানীয় অধীন খণ্ড বাক্য, দেখো অধীন খণ্ড বাক্য তাহলে তিন রকমের হয়। এক নম্বর দেখো কি আছে? বিশেষ স্থানীয় অধীন খণ্ড বাক্য। আমরা কি পড়ছি? এটা অধীন খণ্ড বাক্য তিন রকমের হয়। তাহলে বিশেষ স্থানীয় অধীন খণ্ড বাক্য কি আছে? দেখো যে অধীন খণ্ড বাক্য স্বাধীন খণ্ড বাক্যের যে কোনো পদের অধীন থেকে বিশেষ্যের কাজ করে তাকে বিশেষ স্থানীয় অধীন খণ্ড বাক্য বলে। সংজ্ঞাটা সবাই লিখে ফেলো খাতায়। যে অধীন খণ্ড বাক্য স্বাধীন খণ্ড বাক্যের যে কোনো পদে অধীনে থেকে বিশেষ্যের কাজ করে তাকে অধীন বিশেষ্য স্থানীয় অধীন খণ্ড বাক্য বলে। খেয়াল করো সবাই,
যে অধীন খণ্ড বাক্য স্বাধীন খণ্ড বাক্যের যে কোনো পদের অধীন থেকে বিশেষ্যের কাজ করে তাকে বিশেষ্য স্থানীয় অধীন খণ্ড বাক্য বলে। বিশেষ্য স্থানীয় অধীন খণ্ড বাক্য চেনার উপায় হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে কি হয় তোমার ক্রিয়ার কর্ম রূপে ব্যবহৃত হয়। তাহলে একটা উদাহরণ দেখো, তোমাদের বইয়ে আছে, আমি লিখে বুঝিয়ে দিচ্ছি, সংজ্ঞাটি সবাই আশা করি লিখে ফেলছো, তোমাদের বইয়েও আছে, বইয়ে থাকলে তো হবে না, তোমাদেরকে একটু লিখেও শিখতে হবে। অনেক সময় দেখা যায় না লিখে শিখে শিখলে মনে থাকে না, কিন্তু কোনো লেখা যদি পড়া যদি সাথে সাথে লিখে যদি পড়ো তাহলে সেটাকে অনেক সময় মনে থাকে। আমি বাড়ি গিয়ে দেখলাম সবার খাওয়া হয়ে গেছে। তাহলে দেখো এখানে কি একটি অধীন খণ্ড বাক্য আছে আর একটি কি স্বাধীন খণ্ড বাক্য আছে। আশা করি তোমরা এতক্ষণ স্বাধীন অধীন খণ্ড বাক্য কোনটি বুঝে গেছো। স্বাধীন খণ্ড বাক্যকে যেখানে অন্য জায়গায় লিখলে সেটাকে সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে, আর অধীন খণ্ড বাক্যকে স্বাধীন খণ্ড বাক্যের উপর নির্ভরশীল হয়। তাহলে আমাদের এখানে অধীন খণ্ড বাক্যকে সম্পূর্ণ এই বাক্যটি অধীন, কারণ কি এটি তোমার কি সম্পূর্ণ অর্থ মানে মনোভাব প্রকাশ করে, সেখানে সমাপিকা ক্রিয়া কি অসম্পূর্ণ। আমি বাড়ি গিয়ে দেখলাম কি দেখলাম, যদি আমি এখানে ডট ডট দেই তাহলে কি বাক্যটি কি অসম্পূর্ণ থেকে যায়। সুতরাং এটি হচ্ছে কি আমাদের অধীন খণ্ড বাক্য, আর সবার খাওয়া হয়ে গেছে সেটি কি আমাদের স্বাধীন খণ্ড বাক্য। তাহলে আমরা কি পড়ছি এখন, অধীন খণ্ড বাক্য বিশেষ্য স্থানীয় অধীন খণ্ড বাক্য। তাহলে বিশেষ স্থানে অধীন খণ্ড বাক্য চেনার উপায় হয়েছে তোমার অধিকাংশ ক্ষেত্রে কি ক্রিয়া কর্মরূপে ব্যবহৃত হয়, কোন বাক্যের অধীন খণ্ড বাক্য। তাহলে অধীন খণ্ড বাক্যের আমরা এখানে ক্রিয়া কোনটি দেখলাম, এতে কি আমরা বুঝবো কি বাক্যটি বিশেষ স্থানীয় অধীন খণ্ড বাক্য। তারপরে চলে যায় 2 নম্বর, বিশেষ স্থানীয় অধীন খণ্ড বাক্য। আমরা পড়েছিলাম কি বিশেষ স্থানীয়, এখন কি বিশেষ স্থানীয় অধীন খণ্ড বাক্য। বিশেষ স্থানীয় অধীন খণ্ড বাক্য সংজ্ঞাটি সবাই খেয়াল করো, যে অধীন খণ্ড বাক্য স্বাধীন খণ্ড বাক্যের অন্তর্গত কোন বিশেষ স্বাধীন খণ্ড বাক্যের অন্তর্গত অন্তর্গত কোন বিশেষ বিশেষ সর্বনাম বিশেষ বা সর্বনামের বিশেষ বা সর্বনামের দোষ গুণ অবস্থা প্রকাশ করে, তাকে বিশেষণ স্থানীয় অধীন খণ্ড বাক্য বলে। তাকে বিশেষণ স্থানীয় অধীন খণ্ড বাক্য বলে। আশা করছি তোমরা আমার সাথে সাথে সংজ্ঞাগুলো সবগুলো খাতায় লিখছ। দেখো কি আছে, বিশেষণ স্থানীয় অধীন খণ্ড বাক্য, যে অধীন খণ্ড বাক্য স্বাধীন খণ্ড বাক্যের অন্তর্গত কোনো বিশেষ্য বা সর্বনামে দোষ গুণ অবস্থা প্রকাশ করে তাকে বিশেষণ বিশেষণ স্থানীয় বিশেষণ স্থানীয় অধীন খণ্ড বাক্য বলে। সবাই খাতায় লিখো, আমি একটি উদাহরণ দিয়ে দিচ্ছি, খেয়াল করো সবাই। আমরা কি পেয়েছিলাম, যে বিশেষ বা সর্বনাম আমরা চিনি, পদ 5 প্রকার, প্রতি বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় আর হচ্ছে ক্রিয়া। তাহলে এখানে বিশেষণ স্থানীয় যখন আমরা পড়ছি তাহলে কি হবে, বিশেষ বা সর্বনাম বিশেষ যা পরিবর্তন বসে তাই হচ্ছে কি সর্বনাম, সে সর্বনামে কি থাকবে, দোষ গুণ অবস্থা প্রকাশ করবে।
তাহলে তাকে কি হবে? বিশেষণ স্থানীয় অধীন খণ্ডবাক্য। একটু উদাহরণ দেখো, যে পরিশ্রম, যে পরিশ্রম করে সে সুখ লাভ করিবে। যে পরিশ্রম করে সে সুখ লাভ করে, তাহলে এটা হচ্ছে আমাদের অধীন খণ্ড বাক্য, এটা হচ্ছে স্বাধীন খণ্ড বাক্য। তাহলে যে পরিশ্রম করে সে সুখ লাভ করে, এখানে অধীন খণ্ড বাক্যের সেই সর্বনামের কি বোঝাচ্ছে? অবস্থা বোঝাচ্ছে বা অবস্থা প্রকাশ করছে। অধীন খণ্ড বাক্যটি সেই সর্বনামে, তাহলে যে পরিশ্রম করে, যে অধীন খণ্ড বাক্যটি কোন খণ্ড বাক্য সের উপর নির্ভরশীল, সেই সর্বনামের উপরে নির্ভর করে। যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, সে হচ্ছে কি? সর্বনামের অবস্থা প্রকাশ করেছে। আশা করি সবাই বুঝতে পারছ। তারপরে দেখো, অধীন খণ্ড বাক্যের তিন রকমের, তিন নম্বর হচ্ছে ক্রিয়া বিশেষণ স্থানীয় অধীন খণ্ড বাক্য। ক্রিয়া বিশেষণ স্থানীয় অধীন খণ্ড বাক্য দেখো কি আছে। যে অধীন খণ্ড বাক্য ক্রিয়াপদের স্থান কাল, যে অধীন খণ্ড বাক্য ক্রিয়াপদের ক্রিয়াপদের স্থান কাল আর কি বুঝাবে? কারণ। ক্রিয়াপদের স্থান কাল কারণ ও নির্দেশক, কারণ নির্দেশক অর্থে ব্যবহৃত হয় তাকে ক্রিয়া বিশেষণ স্থানীয় অধীন খণ্ড বাক্য বলে। ক্রিয়া বিশেষণ স্থানীয় অধীন খণ্ড বাক্য, যে অধীন খণ্ড বাক্য ক্রিয়াপদের স্থান কাল কারণ নির্দেশক অর্থে ব্যবহৃত হয় তাকে কি বলে? ক্রিয়া বিশেষণ স্থানীয় অধীন খণ্ড বাক্য বলে। সবাই খাতায় সংজ্ঞাটি তুলো, বইয়েও আছে, যে বইয়ে আছে দেখো, একটু দেখে দেখে তুলো, যদি আমার লেখা না বুঝতে পারো। দেখো কি আছে, কি বলছে এখানে? ক্রিয়া বিশেষণ স্থানীয় অধীন খণ্ড বাক্য, যে অধীন খণ্ড বাক্য ক্রিয়াপদের স্থান কাল কারণ নির্দেশক অর্থে ব্যবহৃত হয় তাকে ক্রিয়া বিশেষণ স্থানীয় অধীন খণ্ড বাক্য বলে। দেখো আমি একটা উদাহরণ দিয়ে আজকে এই পর্যন্তই শেষ করব। দেখো উদাহরণ দিয়ে এখানেই শেষ করব, উদাহরণটা একটু লিখে নাও, বুঝে নাও কি আছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। দেখো এখানে হচ্ছে একটা অধীন খণ্ড বাক্য, তবে একলা চলো।